আখ্যায়িকা শাওনি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ 23শে জানুয়ারি, ভারতের স্বাধীনতা ইতিহাসের একটি উল্লেখযোগ্য দিন। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজ এই বিশেষ দিনে মেজর জেনারেল শাহনওয়াজ খানের লেখা আজাদ হিন্দ ফৌজ ও নেতাজি বইটি থেকে কিছুটা অংশ আমি পাঠ করব। নেতাজি, এই গ্রন্থের প্রারম্ভে নেতাজির একটি লিপি চিত্র অঙ্কন করতে গিয়ে আমার মনে সততই প্রশ্ন জাগছে, এ কি আমার দ্বারা সম্ভব? ভারতের ভবিষ্যৎ ইতিহাসে তার অন্যতম শ্রেষ্ঠ মানব রূপে, যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আমার মতো একজন সামান্য ব্যক্তি তাঁর প্রকৃত লিপিচিত্র অঙ্কন করবে, এ কি সম্ভব? আমার তো মনে হয় এ শুধু দুঃসাধ্য নয়, এ অসম্ভব। আমার অনেক বন্ধুই আমাকে অনুরোধ করেছেন নেতাজিকে আমি যেমনটি দেখেছি তার একটা সত্যিকার বর্ণনা যেন আমি দিই। সে চেষ্টা আজ আমি করব, কিন্তু আমার ভয় হয় অক্ষম আমার লেখনী বুঝি আমার নেতাজির মহিমা ম্লান করে ফেলে। পাঠকগণ যেন আমার এই অক্ষমতাকে ক্ষমা করেন। যার কথা বলতে যাচ্ছি তিনি এত মহান যে আমার মতো একজন সাধারণ সৈনিকের পক্ষে তাঁর যথাযথ বর্ণনা করা সত্যিই সম্ভব নয়। এ কথা আমার স্বীকার করতে বাধা নেই যে যে মুহূর্তে আমি তাঁর সান্নিধ্য লাভ করেছি সেই মুহূর্তে থেকে তাঁর চরিত্র আমার মনের উপর গভীর প্রভাব বিস্তার করেছে। নেতাজিকে আমি মানুষ, সৈনিক ও রাজনীতিজ্ঞ এই তিন রূপে দেখেছি, কিন্তু এখনো আমি ঠিক করে বলতে পারি না এই তিনের কোন রূপে তিনি সবচেয়ে বড় আর কোনটাতে ছোট। ঘরে থাকবার সময় মনে হতো মানুষ হিসেবেই তিনি সবচেয়ে বড়, যুদ্ধক্ষেত্রে ও সৈন্য দলের মাঝে তাকে দেখে মনে হতো এমনটি আর হয় না। আবার যখন তিনি সভা সমিতি বৈঠকে অথবা অফিসে সাময়িক আজাদ হিন্দ গভর্নমেন্টের সর্বাধিনায়ক রূপে কাজ করতেন তখন তাঁর কার্য পরিচালনা দেখে আমরা মুগ্ধ হতাম। বাল্যকাল থেকে সামরিক আবহাওয়া এবং ব্রিটিশ সাম্রাজ্যের আনুগত্যের ভিতরই মানুষ হয়ে উঠেছি আমি। আজাদ হিন্দ ফৌজ যখন প্রথম প্রতিষ্ঠিত হয় তখন থেকেই তার বিরুদ্ধাচরণ করে আসছিলাম আমি, কারণ আমার বরাবরের ধারণা জাপানিরা ভারতীয়দের দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধিই করে নিচ্ছে এবং ব্রিটিশদের উপর আমার আন্তরিক শ্রদ্ধা ছিল। সুতরাং নেতাজিকে প্রথম আমি যখন দেখলাম তখন তাকে বেশ করে যাচাই করে নিতে কসুর করিনি। তার গভীর স্বদেশ প্রেমই আমাকে মুগ্ধ করেছিল বেশি। দেশের স্বাধীনতার জন্য তিনি জীবনের সবকিছু বিসর্জন দিতে রাজি ছিলেন, কারণ তার কাছে এর চেয়ে বড় জিনিস কিছু জগতে ছিল না। কোনো লোকের কাজকর্ম আদর্শ ঠিক মতো বুঝতে হলে বহুদিন তার সঙ্গ করা দরকার। নেতাজির সহচর্যের সুযোগ আমি যথেষ্ট পেয়েছি। যতদিন তিনি পূর্ব এশিয়ায় ছিলেন তাঁর সঙ্গ লাভের সৌভাগ্য আমার হয়েছিল। তিনি যতদিন সিঙ্গাপুরে ছিলেন আমি তাঁর সঙ্গে ছিলাম। তারপর তিনি ব্রহ্মদেশে যান, আমিও তাঁর সঙ্গে যাই। সেখানে প্রায় 1.5 বছর আমি তাঁর সঙ্গে একত্রে বাস করেছি। প্রতিদিন নানা কাজে তাঁর যে অসাধারণ ক্ষমতা ও নৈপুণ্যের পরিচয় আমি পেয়েছি তা অবর্ণনীয়। পূর্ব এশিয়াবাসী ভারতীয়দের কাছ থেকে যে গভীর শ্রদ্ধা প্রীতি তিনি লাভ করেছেন তাই তাঁর গুণাবলীর প্রকৃষ্ট প্রমাণ। তাঁর সংস্পর্শে যে এসেছে সেই মুগ্ধ হয়েছে, এমনকি অনেক বিদেশি লোকও তাঁর সান্নিধ্যে এসে তাঁর অনুরাগী ভক্ত হয়ে উঠেছেন। পূর্ব এশিয়াবাসী ভারতীয়দের তিনি ঐক্যবদ্ধ করেছেন, তাছাড়া প্রাচ্য দেশবাসী ও ভারতীয়দের মধ্যেও একটা নিবিড় বন্ধুত্ব ও আত্মীয়তার ভাব গড়ে তুলেছেন। লোকে তাকে হৃদয়ের পূজা দিয়েছে, প্রীতি দিয়েছে, দেবতা জ্ঞানে নয়। তারা তাঁর মাঝে সত্যিকার মানুষ, বীর, বন্ধু, সাথীর দেখা পেয়েছেন বলে। তাঁর মাঝে এমন কি ছিল যার বলে তিনি মানুষের হৃদয় এমনি করে জয় করে নিলেন, এমনি করে তাদের গভীর শ্রদ্ধা অপরিমেয় ভালোবাসা লাভ করলেন? কি গুণেই বা তিনি পূর্ব এশিয়ার ভারতীয়দের অবিসম্বাদী নেতা বলে গণ্য হলেন? এ প্রশ্নের উত্তর দিতে গেলে বলতে হবে এসব পেয়েছেন তিনি তাঁর মহান চরিত্র, অতুলনীয় সাহস
ও অনন্য সাধারণ উদারতার গুণে। মানুষ হিসেবে তিনি ছিলেন আমাদের বন্ধুর মতো, সাথীর মতো। পূর্ব এশিয়ার ভারতীয়দের তিনি নেতা, কিন্তু হাবভাবে কোনোদিন তিনি তাঁর প্রভুত্ব জাহির করেননি। তিনি নিত্য কঠোর জীবনযাপন ও অমানুষিক পরিশ্রম করতেন, আবার সবার দুঃখ কষ্টের ভাগও গ্রহণ করতেন। তিনি আজাদ হিন্দ দলের প্রত্যেক লোকের খোঁজ খবর নিতেন, প্রত্যেকের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করতেন। ছোট বড় খুঁটি নাটি সব কিছুর হিসাব তিনি নিজে করতেন, যার যা প্রয়োজন তাও মেটাতেন। কোনো জাঁক জমক তিনি ঘৃণার চোখে দেখতেন। জাপানিদের সঙ্গে নেতাজির সম্বন্ধ শেষে গিয়ে দাঁড়ায় এ নিয়ে প্রথম প্রথম আমরা খুবই মাথা ঘামিয়েছি। মালয় ও ব্রহ্মদেশের লোকের সঙ্গে জাপানিরা যা ব্যবহার করেছে, জেনারেল মোহন সিং এর সঙ্গে যেমন বিশ্বাসঘাতকতা করেছে, তা দেখে ওদের ওপর আর বিন্দুমাত্র আস্থা আমাদের ছিল না। এখন নেতাজির সঙ্গে ওরা কিরূপ ব্যবহার করে এবং নেতাজি বা তার প্রতিদানে কি করেন দেখবার জন্য আমরা প্রতীক্ষা করছিলাম। অল্প কয়েকদিনের মধ্যে আমরা বুঝতে পারলাম নেতাজি কারো কাছে নতি স্বীকার করার লোক নন। দেশের সম্মান তিনি কোনো কিছুর পরিবর্তে খোয়াতে রাজি নন। নেতাজির আর একটা গুণ ছিল, তাঁর অকপট ব্যবহার। এই গুণেই তিনি তাঁর অধীনস্থ অফিসার ও অন্যান্য লোকের চিত্ত জয় করেছিলেন। একদিন কয়েকজন অফিসার নেতাজিকে জিজ্ঞাসা করেন, জাপানিদের সঙ্গে আমাদের সত্যিকার সম্বন্ধটা কি? তিনি বললেন, জাপানিরা ভালোভাবে জানে ব্রিটিশেরা যতদিন ভারতবর্ষে থাকবে ততদিন তারা সেখান থেকেই সৈন্য সংগ্রহ করে যুদ্ধ চালাবে জাপানিদের সঙ্গে। জাপানিরা নিরাপদে তাদের সাম্রাজ্য ভোগ করতে পারবে না, সুতরাং তারা নিজের স্বার্থেই ভারতবর্ষ থেকে ব্রিটিশ বিতাড়নের চেষ্টা করবে, নইলে তাদের নিজেদেরই পূর্ব এশিয়া থেকে বিতাড়িত হতে হবে। নেতাজি বললেন, যুদ্ধে আমাদের সাহায্য করে আমাদের কোনো অনুগ্রহ করছে না ওরা। আসল কথা, ওরাও যেমন আমাদের সাহায্য করছে, আমরাও তেমন তাদের সাহায্য করছি। উভয়েরই উদ্দেশ্য এক, ভারত থেকে ব্রিটিশ বিতাড়ন। ওরা করতে চায় এটা নিজেদের নিরাপত্তার জন্যে, আমরা চাই নিজেদের স্বাধীনতার জন্যে। তিনি বললেন, সত্যি কথা বলতে কি, বিশ্বাস আমি ব্রিটিশদেরও করি না, জাপানিদেরও না। দেশের স্বাধীনতার ব্যাপারে বিশ্বাস কাউকেই করা যায় না। আমরা যতদিন দুর্বল থাকব, শক্তিশালী যে কোনো জাতিই সুযোগ পেলে আমাদের শোষণ করতে ছাড়বে না। নেতাজি বললেন, জাপানিদের হাত থেকে আত্মরক্ষা করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে আমাদের নিজেদের শক্তিতে উদ্বুদ্ধ হয়ে ওঠা। জাপানিরা এসে আমাদের রক্ষা করবে এ প্রত্যাশা যেন আমরা কখনো না করি। আমাদের নিজ শক্তি বলেই নিজেদের রক্ষা করতে হবে। এমনকি ভারতবর্ষ গিয়ে যদি আমরা দেখি জাপানিরা ব্রিটিশের আসনে নিজেরা বসতে চাইছে, তাহলে তাদের বিরুদ্ধেই অস্ত্র ধারণ করতে হবে আমাদের। শুধু সেই দিন নয়, অনেক জনসভাতেও নেতাজি আমাদের এই কথাই বলেছেন। যেসব সৈনিক আজাদহীন ফৌজে যোগ দিয়েছে তাদের তিনি আগে থেকেই বলে রেখেছেন, তারা যেন প্রথমে ব্রিটিশদের সঙ্গে, পরে দরকার হলে জাপানিদের সঙ্গেও যুদ্ধ করতে প্রস্তুত হয়ে থাকে। জাপানিদের সঙ্গে একসাথে মিলেমিশে কাজ করলেও যুদ্ধক্ষেত্রে আমাদের পৃথক স্থান ছিল, সেখানে আজাদহীন ফৌজ সম্পূর্ণ স্বাধীনভাবে যুদ্ধ করত। আজাদহীন ফৌজের উপর জাপানি কেন্দ্রীয় নির্দেশ বলে কিছু ছিল না। যুদ্ধের সময় অল ইন্ডিয়া রেডিওতে অনেকে আজাদহীন ফৌজ সম্বন্ধে সমালোচনা করতে গিয়ে বলেছেন, এই ফৌজ যখন জাপানি সৈন্য দলের সঙ্গে একযোগে লড়াই করছে, তখন এরা জাপানিদের হাতে ক্রীড়া পুত্তলী না হয়ে যায়। নেতাজি এর উত্তরে বলেছিলেন, ব্রিটিশ ও ফরাসি সৈন্য দল তো ফ্রান্সের জেনারেল আইসেনহাওয়ারের নেতৃত্বে ঠিক এইভাবেই লড়াই করছে। ব্রিটিশরা যখন নিজেরাই আমেরিকানদের নির্দেশ মেনে যুদ্ধ করছে, তখন তারা আবার আজাদহীন ফৌজের কার্যাবলী সমালোচনা করতে আসে কেন? নেতাজির মধ্যে ব্যক্তিগত স্বার্থ বা উচ্চাকাঙ্ক্ষার নাম গন্ধ ছিল না। এ সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় বৃহত্তর পূর্ব এশিয়ার একটি বৈঠকে। জাপানের প্রধানমন্ত্রী জেনারেল তোজো তাঁর বক্তৃতার এক অংশে বলেন, স্বাধীন ভারতে নেতাজিই হবেন সর্বেসর্বা। কথাটি শুনবা মাত্র নেতাজি উঠে দাঁড়িয়ে এর তীব্র প্রতিবাদ করে বলেন, এরূপ কথা বলবার কোনো অধিকার
জেনারেল তোজোর নাই। স্বাধীন ভারতে কে কি হবেন তার সিদ্ধান্ত করবে ভারতের অধিবাসীরা। তিনি নিজে ভারতের একজন দীন সেবক মাত্র, সেখানকার সর্বেসর্বা হবার মতো যোগ্যতা রয়েছে কেবল মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ ও পণ্ডিত জওহরলাল নেহরুর। ধর্ম সম্বন্ধীয় বা প্রাদেশিক ভেদাভেদ তাঁর কাছে কিছু মাত্র ছিল না, এসব তিনি আমলি দিতেন না। হিন্দু মুসলিম শিখ সবাইকে তিনি সমচোখে দেখতেন এবং তাঁর এই ভাবই সমগ্র আজাদহীন ফৌজকে অনুপ্রাণিত করেছিল। আজাদহীন দলে ধর্মগত বা সাম্প্রদায়িক বিদ্বেষের নামগন্ধ ছিল না, অথচ প্রত্যেক লোকেরই নিজ নিজ ধর্মমত অনুসারে উপাসনা করবার অধিকার ছিল। তিনি তাঁর সৈন্যদের বেশ ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন তারা সবাই একই ভারত মাতার সন্তান, সুতরাং তাদের কারো সাথে কারো কোনো পার্থক্য থাকতেই পারে না। নেতাজির অনুপ্রেরণায় আমরা সবাই এক হয়ে গিয়েছিলাম এবং আমরা বেশ স্পষ্ট উপলব্ধি করেছিলাম ভারতের ধর্মগত বা সাম্প্রদায়িক বিদ্বেষ শুধু বিদেশিদেরই সৃষ্টি। এই বিদ্বেষের ভাব যে আমাদের মন থেকে সম্পূর্ণরূপে তিরোহিত হয়েছিল তার স্পষ্ট প্রমাণ নেতাজির শ্রেষ্ঠ অনুরাগী ভক্তদের কয়েকজন হচ্ছেন মুসলমান। মানুষ হিসেবে কে কেমন নেতাজি তাই দেখে লোককে সম্মান দিতেন, তার ধর্ম বা প্রদেশ দেখে নয়। জার্মানি থেকে টোকিও আসবার বিপদসংকুল পথে তিনি যখন সাবমেরিনে যাত্রা করেন তখন তাঁর সঙ্গী নির্বাচন করেন যাকে, তিনি এক মুসলিম তরুণ, নাম তাঁর আবিদ হোসেন। আবার তাঁর সৈন্যদল যখন যুদ্ধে শত্রুর সম্মুখীন তখন তার দুইজন ডিভিশনাল কমান্ডারই ছিলেন মুসলমান, মেজর জেনারেল এম জেড কিয়ানি এবং আমি। 1945 সালের আগস্ট মাসে তিনি যখন শেষবার টোকিও যাত্রা করেন তখনও তাঁর সঙ্গী নির্বাচন করলেন একজন মুসলমানকে, নাম তাঁর কর্নেল হাবিবুর রহমান। এইরূপ মনোভাব শুধু সৈন্যদলেই নিবদ্ধ ছিল না, অসামরিক লোক সমাজেও এই ভাব প্রসারিত হয়ে পড়েছিল। সেখানেও নেতাজির শ্রেষ্ঠ অনুরাগীদের কয়েকজন হচ্ছেন মুসলিম। মিস্টার হাবিব নামে রেঙ্গুনের এক ধনী বণিক নেতাজির গলায় মালার মূল্যস্বরূপ তার সমস্ত সম্পত্তি দান করেছিলেন। এ সম্পত্তির মূল্য প্রায় 1 কোটি টাকা। এই জন্যই আমরা আজাদহীন ফৌজের লোকেরা এ কথায় বিশ্বাস করি না যে ভারতীয়রা সব ঐক্যবদ্ধ হয়ে আপন ভাই বোনের মতো মিলেমিশে এক স্বাধীন মহান অখণ্ড ভারতবর্ষ গড়ে তুলবার কাজে আত্মনিয়োগ করতে পারে না। তিনি আমাদের বেশ করে বুঝিয়ে দিয়েছিলেন অনাহার ক্লিষ্ট দেশের সৈন্য আমরা, জীবন আমাদের এক মহৎ উদ্দেশ্যে উৎসর্গীকৃত। তাঁর কাছ থেকে এই প্রেরণা পেয়েই আজাদহীনদের সৈন্যরা অত কষ্ট করে বাধা বিপত্তি অভাব তুচ্ছ করে যুদ্ধ করতে পেরেছিল। নিজের কাজ ব্যক্তিগত জীবন বলে তাঁর কিছু ছিল না। খুব ভোরে উঠে রাত্রি 2 পর্যন্ত তিনি সবসময় দেশের কাজে ব্যস্ত থাকতেন। বাড়িতে তাঁর ব্যবহার ছিল অতি চমৎকার, অভ্যাগতেরা তাঁর কাছে সমাদর পেতেন পরমাত্মীয়ের মতো। অফিসারদের প্রায় তিনি ব্যাডমিন্টন খেলা নিমন্ত্রণ করতেন, খেলার শেষে তিনি তাঁদের নিজের ঘরে নিয়ে যেতেন। তাঁদের জামা কাপড় বদল করবার দরকার হলে তিনি নিজের জামা কাপড়ই তাঁদের দিতেন। তাঁদের কেউ হাত মুখ ধুতে গেলে তিনি তাঁর জন্য সাবান তোয়ালে ধরে দাঁড়িয়ে থাকতেন। ঝাঁসির রানী বাহিনীর মেয়েদের তিনি নিজের সন্তানের মতো দেখতেন। তাদের কিসে মঙ্গল হয়, সম্মান কিসে তাদের বজায় থাকে সে বিষয়ে তাঁর সদা সতর্ক দৃষ্টি ছিল। একবার ঝাঁসির রানী বাহিনীর একটি মেয়ে তার স্বামী যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছে শুনে বিষ পান করে। ব্যাপারটা যথাসময়ে জানতে পারায় মেয়েটি অবশ্য রক্ষা পেল। নেতাজি দুইজন বর্ষীয়সী মহিলার উপর ভার দিলেন, এর সঙ্গে সঙ্গে থেকে সর্বদা এর গতিবিধি লক্ষ্য করতে। মাঝে মাঝে তিনি নিজেও তাকে ডেকে পাঠাতেন, সে এলে বাপের মতো তিনি তার সঙ্গে কথা বলে সান্ত্বনা দিতেন। নেতাজি তাঁর সৈন্যদের খুবই ভালোবাসতেন এবং তারা যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে সেদিকে সর্বদা দৃষ্টি রাখতেন। অনেক সময় তিনি তাদের রান্নাঘর পরিদর্শন করতেন, কখনো বা তাদের সঙ্গে একসঙ্গে বসে খেতেন। তাঁর কড়া হুকুম ছিল,
তার নিজের খাদ্য যেন ঠিক সৈন্যদের খাদ্যের মতো হয়। তিনি প্রায়ই হাসপাতাল পরিদর্শনে যেতেন এবং নিজের বাড়িতে মিঠাই তৈরি করিয়ে সেখানকার সৈন্যদের জন্য নিয়ে যেতেন। তার এই সব গুণ থাকায় জাপানিদের কাছে নতি শিকারে অস্বীকার করায় এবং তার অকপট ব্যবহার, দেশপ্রীতি, নিঃস্বার্থপরতা এবং সৈন্যদের প্রতি ভালোবাসার জন্য তিনি সবার প্রিয় হয়ে উঠেছিলেন। তাদের প্রত্যেকেই মনে করত নেতাজি তার বিশিষ্ট বন্ধু এবং এমন একজন নেতার জন্য প্রাণ দেওয়াও মহা সৌভাগ্যের কথা। প্রত্যেক দিন বেতারে ভারতবর্ষের খবর তিনি বিশেষ আগ্রহের সঙ্গে শুনতেন। দুর্ভিক্ষে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে শুনে তিনি একেবারে মুষড়ে পড়েন। এই সময় দিন রাত তিনি ভাবতেন কি করে দেশবাসীকে, বিশেষ করে তার অতি প্রিয় বাংলাদেশের অধিবাসীকে অনাহারে মৃত্যুর হাত থেকে রক্ষা করবেন। অনেক চেষ্টা করে শ্যাম ও ব্রহ্মদেশের সরকারের কাছ থেকে তিনি 1,00,000 টন চাল ক্রয় করেন। অতঃপর তিনি ব্রিটিশ গভর্নমেন্টের কাছে প্রস্তাব করে পাঠান যে 1,00,000 টন চাল তিনি কলকাতায় পাঠাবেন। পাঠানোর সকল প্রকার বন্দোবস্ত তিনি নিজেই করবেন। ব্রিটিশরা শুধু এই প্রতিশ্রুতি দেবেন যে মালবাহী জাহাজ ও নৌকোগুলি তারা নিরাপদে ফিরে যেতে দেবেন। ব্রিটিশ গভর্নমেন্ট এর কোনো জবাবই দিলেন না। নেতাজি আগেই অনুমান করেছিলেন তারা এই রকমই করবেন। নেতাজি শুধু একবার নয়, কয়েকবার এই প্রস্তাব করেন, একবারও জবাব মিলল না। হবেই তো, লক্ষ লক্ষ বাঙালি মরে তো ব্রিটিশের কি। একবার জাপানি জেনারেল স্টাফের অধ্যক্ষ নেতাজির কাছে এসে বলেন তারা ঠিক করেছেন কলকাতায় বোমা ফেলবেন, এ বিষয়ে নেতাজির মত কি। নেতাজি তার উত্তরে বলেন সুন্দর মহানগরী ভীষণ বোমার আঘাতে বিধ্বস্ত হয়ে যাবে এ তিনি একেবারেই চান না। তিনি বলেন দেশবাসীকে দিতে চাই আমি আশা ভরসা, ধ্বংস ও যন্ত্রণা নয়। ইম্ফলের পতনের পর আমরা অনেক বোমারু বিমান কলকাতা পাঠাতে চাই, তারা গিয়ে উপর থেকে বোমা ফেলবে না, ফেলবে হাজার হাজার ত্রিবর্ণ পতাকা। বোমার চেয়ে এতেই ব্রিটিশ সাম্রাজ্যবাদ ধ্বংসের কাজ করবে বেশি। যাই হোক, কলকাতায় বোমা ফেলার চেষ্টা থেকে জাপানিদের নেতাজি বিরত করেন। আন্তর্জাতিক রাজনীতিতে নেতাজির অগাধ পাণ্ডিত্য ছিল। যখন যে চাল দরকার সে চাল দিতে তাঁর কখনো ভুল হতো না, ফলে রাজনীতির খেলায় তাঁর বিপক্ষ দলেরই হতো পরাজয়। মাঝে মাঝে আন্তর্জাতিক বিষয় নিয়ে এমন কথা তিনি বলতেন যে আমরা শুনে স্তম্ভিত হয়ে যেতাম। অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক ব্যাপার সম্বন্ধে তাঁর ভবিষ্যৎবাণী সফল হতো। বস্তুত তিনি নেতা ছিলেন শুধু পূর্ব এশিয়ার ভারতীয়দের নয়, ওখানকার যাবতীয় লোকের। বৃহত্তর পূর্ব এশিয়ার বৈঠকে ব্যক্তিত্বের দিক দিয়ে তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ। এই জন্যই জাপানি গভর্নমেন্ট টোকিওর হাবিয়া পার্কে জাপানিদের কাছে বক্তৃতা দিতে তাঁকে আমন্ত্রণ করেন। এটা কম সম্মানের কথা নয়, জাপানিরা এ সম্মান বিদেশি কাউকে বড় একটা দেয়নি, বিশেষ করে এমন সময় যখন যুদ্ধের পর যুদ্ধ জয় করে তারা সৌভাগ্য ও গৌরবের চরম শিখরে গিয়ে পৌঁছেছিল। জাপানের কয়েকজন উচ্চপদস্থ কর্মচারী আমায় বলেছেন নেতাজি বিপুল প্রতিভাশালী ব্যক্তি, পূর্ব এশিয়ায় এমন রাজনীতিক আর নেই। নেতাজির সঙ্গে বহু সভা এবং বৈঠকে গিয়ে আমি জেনেছি রাজনীতিক জ্ঞানে অন্য কেউ তাঁর কাছে দাঁড়াতেই পারে না। ভারতীয় রাজনীতি ছিল তাঁর একেবারে নখদর্পণে। ভারতের অধিবাসীদের তিনি চিনতেন, নেতারা সব তাঁর জানা, সুতরাং এখানকার কার্যপদ্ধতি ও তার ফলাফল যেন তাঁর চোখের সামনে ভাসত। জাপানিদের সঙ্গে সহযোগিতা করা বেশ একটু কঠিন ব্যাপার ছিল, বিশেষ করে এই সময় যখন তাদের ভাগ্য সুপ্রসন্ন, যাতে হাত দিচ্ছে তাতেই সোনা ফলছে। নেতাজি কিন্তু এই কঠিন ব্যাপারও কেমন করে যেন অতি সহজ করে ফেলতেন। জাপানিদের দূরভিসন্ধি তাঁর সুনিপুণ রাজনৈতিক চালে একেবারে ভেস্তে যেত, তাই তাদের সঙ্গে মনোমালিন্য আমাদের একবারও ঘটেনি। নিম্নপদস্থ ভারতীয় ও জাপানি অফিসারেরা কিন্তু পরস্পরের প্রতি রাগে গসগস করতেন। মোট কথা, আমাদের রাজনৈতিক তরুণী ভীষণ তুফানের মাঝেই চলেছিল, কিন্তু সুদক্ষ কর্ণধার নেতাজির পরিচালনা গুণে আপদ বিপদ তার কিছু ঘটেনি। আমি বরাবর তাঁর ব্যক্তিত্ব ও কর্মপদ্ধতি বিশেষভাবে লক্ষ্য করেছি।
দেখে দেখে বুঝেছি রাজনৈতিক বুদ্ধি তাঁর অতি তীক্ষ্ণ। জাপানের সামরিক কর্তৃপক্ষ বরাবর আমাদের সাহায্য করবার অছিলায় আমাদের দ্বারা নিজেদের কাজ করিয়ে নিতে চেয়েছে। এতে আমরা অতিশয় বিরক্ত হয়ে উঠেছিলাম। নেতাজি আসার পর তাঁর প্রভাবে ওদের মতিগতি একেবারে পাল্টে গেল। যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে নতুন কিছু করতে হলে জাপানি সামরিক কর্তৃপক্ষ নেতাজির সঙ্গে যুক্তি পরামর্শ করার পর তবে কাজে হাত দিতেন। চীনের উপর জাপানের প্রভুত্ব করার স্পৃহা যে শেষে বন্ধুত্ব কামনায় পরিণত হলো, এরও মূলে রয়েছেন নেতাজি। ব্রহ্ম, চীন ও জাপানের অনেক বড় বড় রাজনীতিজ্ঞ প্রায় নেতাজির কাছে আন্তর্জাতিক ব্যাপারে পরামর্শ নিতে আসতেন। পূর্ব এশিয়ার পরাধীন জাতিদের কাছে নেতাজি ছিলেন এক বিশেষ গর্বের বস্তু। মহত্ব কেউ অর্জন করতে পারে না, এ মানুষের জন্মগত সহজাত গুণ। কিন্তু মহত্বের পথে যাত্রা করে কোনো বড় কিছু করতে গেলে এর আনুষাঙ্গিক অনেক কিছু মানুষের অনুশীলন করে নিতে হয়। এই অনুশীলনকেই বলা হয় মহত্বের সাধনা। এ সাধনা নেতাজি যথাযথভাবে করেছিলেন। তার অকপটতাই তার মহত্বের সাধনায় সিদ্ধি এনে দিয়েছিল। সুদূর প্রাচ্যের নেতারা তার কাছে যুক্তি পরামর্শ চাইতে এলে তিনি তাদের অতি সহজে ব্রিটিশ প্রচার বিভাগের দূরভিসন্ধি ব্যাখ্যা করে বুঝাতেন। নেতাজির সবচেয়ে বড় কীর্তি হচ্ছে সামরিক আজাদ হিন্দ গভর্নমেন্ট প্রতিষ্ঠা। আন্তর্জাতিক রাজনীতির খেলায় এ একটা মস্ত বড় চাল। পূর্বেকার ভারতীয় স্বাধীনতা সংঘের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবার অধিকার ছিল না। তাছাড়া পূর্ব এশিয়ার জাতিসংঘের সঙ্গে সমপর্যায়ে সহযোগিতার সম্ভাবনাও তার ছিল না। এইরূপ সমান মর্যাদা ও অধিকারের প্রশ্ন যে একদিন আসবে, এ কথা নেতাজি পূর্বেই বুঝতে পেরেছিলেন। তাই তিনি সাময়িক আজাদ হিন্দ গভর্নমেন্ট স্থাপনে এত আগ্রহীশীল হয়ে উঠেছিলেন। অফিসার ও কর্মীবৃন্দ সব একই হয়ে গেলেন, অথচ রাতারাতি আমরা স্বাধীন রাজ্যের মর্যাদা লাভ করলাম এবং নটি রাজ্য আমাদের স্বাধীনতা মেনে নিল। আমাদের গভর্নমেন্ট অপরের আশ্রিত হলেও মর্যাদা ও সুযোগ সুবিধা আমরা ওই নয়টি রাজ্যের যে কোনোটির চেয়ে একটু কম পেলাম না। জাপানিরা একবার প্রস্তাব করেছিল, সমপদস্থ আজাদহীন ফৌজ ও জাপানের সামরিক কর্মচারীদের প্রথম সাক্ষাতে আজাদহীন ফৌজের লোকই প্রথম অভিবাদন জানাবে, কারণ জাপানি ফৌজ অনেক আগে গড়া হয়েছে। নেতাজি একথা শুনে রীতিমতো চটে যান। তিনি বলেন, এরূপ করলে মর্যাদায় আজাদহীন ফৌজকে অনেক হীন করা হয়, সুতরাং এ প্রস্তাব তিনি গ্রহণ করতে রাজি নন। তিনি প্রস্তাব দেন, এরূপ সমপদস্থ দুই অফিসারের দেখা হলে তাঁরা দুজনেই একসঙ্গে পরস্পরকে নমস্কার করবেন। জাপানিরা শেষে নেতাজির মতই মেনে নেয়। এছাড়া পূর্ব এশিয়ায় একমাত্র আজাদহীন ফৌজই জাপানি সামরিক আইনের আমলে আসত না। জাপানিরা কয়েকবার নেতাজির কাছে প্রস্তাব নিয়ে এসেছে আজাদহীন ফৌজকে জাপানের সামরিক আইনের অধীন করা হোক। নেতাজি কঠোরভাবে তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, আজাদহীন ফৌজের নিজেদেরই স্বতন্ত্র আইন কানুন আছে, তারা অপরের আইনের অধীনে থাকবে কেন? ব্যাপারটা শেষে টোকিওয় জাপানি কর্তৃপক্ষের কানে পর্যন্ত তোলা হয়। সেখানে অবশ্য তারা নেতাজির কথাই মেনে নেন। সুযোগ পেলেই নেতাজি স্পষ্ট করে শুনিয়ে দিতেন, আজাদহীন ফৌজ প্রতিষ্ঠিত হয়েছে শুধু ভারতবর্ষের স্বাধীনতা লাভ করবার জন্য। একে দিয়ে জাপানিদের নিজেদের কোনো কাজ করিয়ে নিতে তিনি দেবেন না। দুবার জাপানিরা নিজেদের কাজে আজাদহীন ফৌজের সাহায্য প্রার্থী হয়েছে। একবার চাম্পাং এলাকায় শ্যাম দেশীয়দের সঙ্গে যুদ্ধ করতে একটা ছোট জাপানি দলকে শ্যামবাসীরা এখানে অবরুদ্ধ হয়। এ ব্যাপার ঘটে 1944 সালের অগস্ট মাসে। আর একবার 1945 সালে মার্চ মাসে ব্রহ্মের জাতীয় বাহিনী যখন জাপানিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, তখনও জাপানিরা আজাদহীন ফৌজকে তাদের হয়ে লড়তে আহ্বান করেছিল। এই উভয় ক্ষেত্রেই নেতাজির আদেশক্রমে আজাদহীন ফৌজ জাপানের প্রস্তাবে অস্বীকৃত হয়। নেতাজির আদর্শই ছিল জাপানিদের কাছ থেকে পারতপক্ষের সাহায্য না নেওয়া। সুদূর প্রাচ্যের ভারতীয়দের কাছ থেকে যতক্ষণ সাহায্য পাওয়া যেত, ততক্ষণ সেই ধরনের সাহায্য জাপানিদের কাছ থেকে কিছুতেই গ্রহণ করা হতো না।
জাপানিরা বারবার নেতাজিকে অনুরোধ করেছে তাদের কাছ থেকে সাহায্য নেওয়া হোক। নেতাজি এক সামরিক উপকরণ ছাড়া অন্য কোনো প্রকার সাহায্য নিতেই রাজি হননি। তিনি ভারতীয়দের বলতেন, যতদিন তারা নিজেদের দেশের কাজ নিজেরা চালিয়ে নিতে পারেন ততদিন তিনি অপরের মুখাপেক্ষী হবেন না। তার এই অকপট ব্যবহারে মুগ্ধ হয়ে সেখানকার ভারতীয়রা অজস্র টাকা, লোকবল ও নানা জিনিসপত্র দিয়ে সাহায্য করেছেন। পূর্ব এশিয়ার ভারতীয়দের মধ্যে যথা সর্বস্ব দানের আয়োজনও চলছিল। স্বাধীনতার একটা অনিশ্চিত সম্ভাবনার জন্য এমন যথা সর্বস্ব উৎসর্গ করার কথা জগতে আর কোনো জাতি কোনোদিন ভেবেছে কিনা সন্দেহ। কিন্তু ওখানকার ভারতীয়রা জাতি ধর্ম নির্বিশেষে সবাই নেতাজি যা চান তাই দিতে প্রস্তুত ছিলেন। পূর্ব এশিয়া সর্বত্র ভারতীয় স্বাধীনতা সংঘের প্রতিষ্ঠা করে ওখানকার ধনী দরিদ্র সর্বশ্রেণীর ভারতীয়দের মধ্যে দেশপ্রীতি জাগিয়ে তুলেছিলেন নেতাজি, ফলে তাদের কাছ থেকে নানাভাবে সাহায্য আসতে লাগল। সম্প্রদায় নির্বিশেষে বহু ভারতীয় তাদের যথা সর্বস্ব দেশের কাজে আজাদিন ফৌজকে দিয়ে নিজেরা ফকির সাজলেন। কোনো কোনো পরিবারের সবাই আজাদিন ফৌজে যোগ দিয়েছেন, বাপ এসেছেন আজাদিন ফৌজে, মা ঝাঁসি রানী বাহিনীতে, ছোট ছোট ছেলেমেয়েরা বাল সেনা দলে যোগ দিয়েছে। করো সব নিছোয়ার বনো সব ফকির, এই ছিল তাদের নেতাজির দেওয়া বাণী। হাবিব, বেতাই, খান্না এবং আরও অনেকে আজাদিন গভর্নমেন্টকে লক্ষ লক্ষ টাকা দিয়ে নিজেরা একেবারে ফকির হয়েছেন। এমনি করে রেঙ্গুনে আজাদ হিন্দ ব্যাংকে মোট 20 কোটি টাকা সংগৃহীত হয়। আজাদ হিন্দ সরকারি তহবিলে যে শুধু বড় লোকেরাই টাকা দিয়েছেন তা নয়, বস্তুত এর অধিকাংশ টাকা এসেছে অপেক্ষাকৃত দরিদ্র লোকেদের কাছ থেকে। দিনমজুর, গয়লা এবং তাদেরই সমশ্রেণীর লোক তাদের যথা সর্বস্ব দান করে এ ভাণ্ডারকে সমৃদ্ধ করে তুলেছে। সিঙ্গাপুরের একটি জনসভায় নেতাজি বক্তৃতা দেওয়ার পর আমি যে দৃশ্য দেখেছি তা জীবনে ভুলবো না। বক্তৃতা শেষ করে নেতাজি যখন আজাদ হিন্দ সরকারি তহবিলের জন্য টাকা চাইলেন তখন হাজার হাজার লোক টাকা দিতে আসতে লাগলেন। তারা সব নেতাজির সামনে কিউ করে দাঁড়িয়ে একে একে এসে টাকা দিয়ে চলে যেতে লাগলেন। কিউয়ে যারা দাঁড়িয়েছিলেন তারা সবাই অবশ্য বেশ মোটা টাকাই দান করেছিলেন। হঠাৎ দেখি একটি নিঃস্ব স্ত্রী লোক বক্তৃতা মঞ্চে নেতাজির দিকে এগিয়ে আসছে। পরনে তার শতছিন্ন বস্ত্র, মাথায় কাপড় জোটেনি। এ আবার কি করে দেখবার জন্য আমরা রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। নেতাজির কাছে এসে সে 3 টাকার নোট বার করে নেতাজির হাতে দিয়ে গেল। আমরা দেখলাম নেতাজির কেমন বাধো বাধো লাগছে। তা দেখে সে বললে, নেতাজি আপনি নিন, এই আমার যথা সর্বস্ব। নেতাজির দ্বিধার ভাব তবুও কাটল না, দুই চোখে তার জল ভরে এলো। এরপর তিনি হাত বাড়িয়ে তার দান গ্রহণ করলেন। সভা ভঙ্গ হওয়ার পর আমি নেতাজিকে জিজ্ঞাসা করলাম, ওই গরিব স্ত্রীলোকটির কাছ থেকে তিনি টাকাটা নিতে দ্বিধা করছিলেন কেন, আর তিনি চোখের জলই বা ফেললেন কেন? নেতাজি উত্তরে বললেন, বড়ই মুশকিলে পড়েছিলাম আমি, ওর দিকে চেয়েই আমি বুঝেছিলাম ওই ওর যথা সর্বস্ব। ওই টাকা আমি নিলে ওর অনেক কষ্ট ভোগ করতে হবে, আবার না নিলে ও মনে ব্যথা পাবে তাও ভাবছিলাম। দেশের স্বাধীনতার জন্য ওর যা কিছু ছিল সব দিতে এসেছে, এ প্রত্যাখ্যান করলে ও মনে বড়ই আঘাত দেওয়া হবে। ও হয়তো ভাববে বড় লোকদের মোটা মোটা টাকাই কেবল আমি নিচ্ছি। এই সব নানা কথা ভেবে এই দান আমি গ্রহণ করেছি। আমার মনে হচ্ছে ধনীদের কোটি কোটি টাকা থেকে তারা যে লক্ষ লক্ষ দান করেছেন তার চেয়ে ওই গরিব মেয়েটির যথা সর্বস্ব 3 টাকার মূল্য অনেক বেশি। ভয় কাকে বলে নেতাজি তা জানতেন না। জীবনের কোনো প্রকার সুখ সম্ভোগের জন্য তিনি বিন্দুমাত্র লালায়িত ছিলেন না। কোনো দৈব শক্তি রক্ষা কবচ দিয়ে যেন তাকে ঘিরে রেখে দিয়েছিল। আমি বহুবার দেখেছি অল্পের জন্য তিনি মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে গেছেন। এই সব দেখেছি বলেই আমি বিশ্বাস করতে পারি না যে তিনি মারা গেছেন।
নেতাজি জিন্দাবাদ।